আমরা এখন একটু মাঝ রাস্তায় দাঁড়িয়েছি, মানে প্রায় আমাদের মানে প্রায় বাড়ি চলে এসেছি। তো ফোন করে দিয়েছি ওখান থেকে, সবাই রেডি, আর আমরা এখান থেকে এখন বেরোবো, 5-10 মিনিট লাগবে। তো চলেও এসেছি, এখন এসেছি আমরা ডাইরেক্ট মঠে। তো এখানে বরণ ঠরণ হবে বৌদি ভাইয়ের, তো এখান থেকে ওদের বাড়ি যাব, মানে কাকিদের বাড়িতে যাব একবারে। তো চলো যা পারি একটু একটু শেয়ার করছি, দেখতে থাকো তোমরা ভালো করে। সেরকম বড় করে ভিডিওটা করতে পারিনি, মানে আমার স্টোরেজ ফুল ছিল দুদিন থেকে, তো বিয়ে বিয়ে মানে আগের দিনও বিয়ে, তো তারপরের দিন আবার বাসি বিয়ে, সমস্তটা মিলিয়ে আমি এডিটিং করার সময়ই পাইনি, তাই সেরকমভাবে দেখাতে পারছি না। তো যতটা পারছি দেখাচ্ছি। বাড়ি চলে এসে তারপরে বৌদি ভাইয়ের পরের দিন হচ্ছে ভাত কাপড়, তো যখন ভাত কাপড়টা দিয়েছে তখন আমি ছিলাম না ওখানে, তাই আর তুলতে পারিনি। যখন বসেছে মানে জাস্ট খাবে তখন আমি গেছি, তারপর আমি আর বৌদি ভাই দুজনে মিলে খেয়েছি, সাথেও ছিল। তারপর ওখান থেকে এসে তারপর হচ্ছে যে ঠাম্মাকে দেখতে পাচ্ছ, ঠাম্মা আমাদের বাড়িতে এসেছিল একটু সাজতে, যেহেতু রাতেবেলা আবার রিসেপশনে মানে আমাদের যেহেতু ভবনে করছে, বাড়িতে না, দাদার বাড়িতে হবে না, সামনে আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ির সামনে ভবন আছে, ওখানে হচ্ছে রিসেপশনটা। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে, বাকিটা আমি নেক্সট ব্লগে দিব গাইস।